উদাম কইরা সিহন জিগলা দিয়া ফতফাত ফতফাত ঠিকই না কও এরকম দ্বিতীয়বারের মত আমার সোনার ছেলেরা মুখের তাজা রক্ত দিয়ে 2024 সালের 5ই আগস্ট যে নতুন সূর্য ডেকে এনেছে এই সূর্যকে ডুবতে দেওয়া যাবে না ঠিক কি না বলো মনে রাখবা এই যারা এই রকম একটা পাপের রাজত্ব কায়েম করলো যারা আজকে হারিয়ে গেল ইতিহাসের রাস্তা করে কেউ তাদেরকে তাড়িয়ে দেওয়া লাগে নাই তারা নিজেরাই মনে করেছে থাকার কোনো সুযোগ নাই ঠিক কি না একটা লোক তাদেরকে বলে নাই যে তোমরা চলে যাও তারা নিজেরাই জানে যেই কাম করছি ফাইলে উদাম করে সিহন জিগলা দিয়া ফতফাত ফতফাত ঠিক কি না কও সেটা কেউ ধমক দেওয়া লাগে নাই বলাও লাগে নাই কারণ আমি তো জানি আমি কি করছি ঠিক কি না কন কথা বলা ঠিক কি না কন সুতরাং খুব সাবধান খুব সাবধান খুব সাবধান চিন্তা করে চলা লাগবে একবার আমাদের এলাকায় এক ব্ল্যাক দাগ তারে যখন সিনি লইয়া দৌড়ান দিছে সে দৌড় দিকে ফালিতে মালাইছে বিজেপি আর নামে না বিজেপি তাকাই রয়েছে হাতে ফানি নিতে দেন না হাসতে আছে তো পুলিশ দেখলে সুর ভয় পাওয়ার কথা হ্যাঁ হাসে কেন যেগুলো ভাই কারবার কি কয় যতই কর তে ফানিত নামতো না আমি বললাম ফানিত নামতো না গিরে কয় তার ফকেটের ভিতরে যখন ফানি ঢুকে যায় বোকা তে আর উঠতে পারতো না তারা উবুত করে ফানি হালাইয়া খেলা করার লাগবে তোমার ফকেটের ভিতরে ফানি ঢুকলে তুমি উঠতে আইতে পারো না তোমার পাপ এত ভাতি এত বেশি পুক্ত হয়ে গেছে তোমার উপর থেকে পুলিশের পাহারা চলে গেলে তুমি সমাজে থাকতে পারো না কেউ তো তোমাকে বাধ্য করে নাই এর থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চলতে হবে খোদার কসম মনে রাখবা যদি আবার আমরাও তাদের মতো হয়ে যাই আমরাও যদি আমার বাস স্ট্যান্ড গুলো চাঁদাবাজির জন্য দখল দেই আমরাও যদি আবার সিএনজি স্ট্যান্ড গুলোকে চাঁদা তোলা শুরু করি আমরাও যদি আবার থানায় দালালি শুরু করে তাহলে তাদের চাইতে খারাপ পরিণতি হবে আমাদের ঠিক কি না বলো আরেকটা কথা বলি আমি শেষের দিকে চলে যেতে চাই মনে রাখবেন আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরত আসতেন তিনি সাহাবাদেরকে বলতেন যুদ্ধের সাজ খোলা যাবে না তোমাদের যে রণসাজ এটা খোলা যাবে না প্রস্তুত থেকো কারণ যখনই বিজয় আসে এর পেছনে আবার একটা আঘাত আসতে পারে এই জন্য যদি তুমি ঘুমিয়ে দাও আনন্দে থাকো তাইলে কিন্তু তোমার আঘাতের মুখোমুখি হওয়া লাগবে এটা নবীর শিক্ষা সুতরাং 15 বছরের জগদ্দল পাথর বিদায় করে বাংলার মানুষ নতুন করে যে স্বাধীনতা পেয়েছে মনে রাখা লাগবে যুদ্ধের সাজ খুলে নেওয়া যাবে না যে কোনো সময় আঘাত প্রতিঘাত হয়ে ফিরে আসতে পারে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা সজাগ থেকে অতন্ত্র প্রহরীর মতো আমি আজকেও বলেছিলাম হারুন ভাইয়ের রূপে বসে যে আমাদের হারুনুর রশিদ না আমাদের হারুনুর রশিদ ভাইয়ের বাসায় বসে বসছিলাম যে আগের চাইতে কাজ এখন যারা দেশপ্রেমী যারা আল্লাহওয়ালা আগের চাইতে তাদের কাজ কি কমছে না বাড়ছে কমছে না বাড়ছে বাড়ছে ঘরে সম্পদ ছিল না এটা এক ভালো ছিল সুর আসে না ভগিন্দি বেদির বড় জীবন সুর যায় না হেবেটি দরজা খুললে ঘমায় মানুষের জিগা কি গো কথা থাকলে না তুমি যে দরজা খুললে ঘুমাও যদি সুরাইয়ে কই সুর কি লেগে থাকলে না সুতরাং যার ঘরে সম্পদ নাই তার চুরির কোনো ভয় নাই যার ঘরে সম্পদ আছে তার চুরির ভয় আছে এখন আমাদের কাছে 2024 সালের 5ই আগস্টের পরে মহামূল্যবান স্বাধীনতা নামক একটা সম্পদ আছে সুতরাং আমরা যারা এই সম্পদের মালিক আমরা রাত জাগে জাগে অতন্ত্র প্রহরীর মতো পাহারা দিতে হবে আমার এই সম্পদ যেন কেউ লুণ্ঠন করতে না পারে ঠিক কি না পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে আমি বলি বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বলতে কোনো শব্দ নাই এখানে যারা পাহাড়ি এখানে যারা বৌদ্ধ এখানে যারা হিন্দু এখানে যারা নৃগোষ্ঠী আর যারা মুসলমান
সবাই মিলে আমাদের পরিচয় একটাই, আমরা বাংলাদেশি, ঠিক কি না বলো? এর বাইরে আমাদের কোনো পরিচয় নাই। এই 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গা আমাদের কাছে আমানত। সুতরাং কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে পাহাড়ি, কে বাঙালি, এই পার্থক্য করার সুযোগ নাই। কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলে আমার বাংলাকে কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাতে চাই, ঠিক কিনা বলো? এই বাংলা তোমার বাংলা, এই বাংলাদেশ আমার বাংলাদেশ, সবাই মিলে আমাদের বাংলাদেশকে আমরা ভালো রাখবো। আর সবচেয়ে বড় কথা, মহান বিজয় করতে গিয়ে আমাদের অনেক পাপ জমা হয়ে গেছে, মনের অজান্তে আমরা অনেক গুনাহ করে ফেলেছি। আমার মন সাক্ষী দিয়েছে, 33 বছর আমি মুশতাক ফয়েজি ওয়াজ করি, 33 বছর হয়ে গেছে। মাহফিলে কদম দিলে মাহফিলের উজ্জ্বল বুঝি। আজকে আপনাদের এই মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সবাই মিলে আজকে একটু দোয়ার দরকার আছে নাকি নাই? তাওবা করার দরকার আছে নাকি নাই? সবাই আজ লোকটা বসাই দেন তো ভাই, এখন বসেন, আজ মুরব্বী কইয়া ডাক দিও তো বিফল। আমার মনে উনি ডাক্তার লাগিয়ে এরকম করছে, ওই কি তার এত লড়ি ডাক দি দেয় না। হ্যাঁ কয়, আমি যেহেতু মুরব্বী না ডাকো দি তোমার, আমিন কর। আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? আমাদের গুনাহ আছে নাকি নাই? আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই, আমি জেনেছি যতটুকু জায়গা ছিল আপনার ফিল আপ করে নিয়েছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে আলহামদুলিল্লাহ, আর জোর নাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া হয়ে এখন হচ্ছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য খাগড়াছড়ি জেলা দিন মানিকছড়ি উপজেলায় যোগ্যছলা ইউনিয়ন পরিষদ সংলগ্ন ময়দানে যোগ্যছলা আল আমিন ফাউন্ডেশনের উদ্যোগে আজ 9 সেপ্টেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা মাঝে মাঝে উঁকি ঝুঁকি মারে, কোথাও বা কখনো বৃষ্টি রিমঝিম বরিশম ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে যায় মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত মনোরম পরিবেশ অনুকূল আবহাওয়া যিনি আমাদেরকে আজকের মাহফিলের জন্য দান করলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধচিত্তে হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দিন, হাফেজে কোরআন, মৌলানা হারুনুর রশিদ সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের চিটাগাংয়ের মিডিয়া বিষয়ক সম্পাদক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হাফিজ মৌলানা কারি কামরানুল হক সামিম, আমন্ত্রিত ওলামায়ে কিরাম, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী বাংলাদেশ, জাতীয়তাবাদী দল বাংলাদেশ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, বড় প্রিয় আজম,
কলিজা টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত বছর আপনাদের বাণীছড়িতে আরেকটা মাহফিলে এসেছিলাম, এবছর আবার আসা হয়েছে একেবারে শুরুর দিকে। বাংলাদেশে সাধারণত বর্ষার মৌসুমে মাহফিল হয় না, যেহেতু ওপেন এয়ার এরকম মাহফিলের আয়োজন করা বর্ষার সিজনে কঠিন, কখন বৃষ্টি চলে আসে, 50-50 চান্স মাহফিল করাও যেতে পারে নাও যেতে পারে। এজন্যে আমাদের দেশে সাধারণত শীতের মৌসুমেই মাহফিলগুলো হয়। যদিও বর্ষাকালের মাহফিল আপনারা যেমন করে আজকে এ মাহফিলকে লোকে লোকারণ্য করে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন, অচ্ছে পড়া ভিড় তৈরি করে দিয়েছেন, আমি অভিভূত, আমি মুগ্ধ, আমি প্লেসড এজন্যে যে এই পাহাড়ি অঞ্চলে যেখানে অনেক দূরে দূরে বাড়ি, মানুষগুলো একত্রিত করতে অনেক জায়গা থেকে আসা লেগেছে। আমাদের মতো সমতল জায়গা না যে ওষুধ বিক্রি করলেও কয়েক হাজার মানুষ চলে আসে। আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই, হৃদয় নিঙ্গানো শুভেচ্ছা জানাই এবং দ্বিতীয় স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে নেক, সবাই করে আমিন। বন্ধুগণ, যেহেতু রাত মোটামুটি অনেক হয়ে গেছে, আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাব। আমি যখন যেটা বলতে বলি, দয়া করে মঞ্চের সামনে দাঁড়ানো বসা যারাই আছেন সবাই আওয়াজ করে জবাব দেবেন ইনশাআল্লাহ। আমরা একটু প্র্যাকটিস করি না, বলেন সুবহানাল্লাহ, ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, শুকরিয়া আদায় করলাম কার, করব কার, পরে যাব কার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আজীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি, প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফালুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মত না, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, দিনের আলোতে একরকম, আধারের বেলা আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? একটু বেশি ঠিক না? নির্বাচনের আগে কয় পালাই না, পালাইতে আবার সময়ও লাগে না? আমি সালমান, মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খালাফ করেন না, তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, আমার আল্লাহ বলেন ইন্না আলা তুখলিফুল মিয়াদ,
আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি নিজেই নিজের পরিচয় ধরে ধরেছেন। দুনিয়ার মানুষগুলো নবীজির কাছে যখন জানতে চাইলেন, ও মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই এক বার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না বারো মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু রবিউল আউয়াল মাস চলে আসছে, নবীজির নাম বারবার আসবে, আর বারবার আমরা কি পড়ব? জোরে বলবেন না, সাল্লাল্লাহু। কাফেররা জানতে চাইল, ও মুহাম্মদ, তুমি যাক আল্লাহর কথা বলো, তোমার আল্লাহ দেখতে কেমন? তোমার আল্লাহ কি দিয়ে তৈরি? মাটির তৈরি নাকি স্বর্ণের তৈরি নাকি রূপার তৈরি? কোনো ধাতব পদার্থ দিয়ে তোমার আল্লাহকে বানানো হয়েছে নাকি? তোমার আল্লাহর আব্বাকে, তোমার আল্লাহর আম্মাকে, তোমার আব্বার আল্লাহর পরবর্তী প্রজন্মকে, বংশধরকে আমরা তো কিছুই জানি না। তোমার আল্লাহর বংশ কি, কার থেকে এসেছেন, কোথায় যাবেন, পরবর্তী থেকে আসবেন, আল্লাহর পরে আল্লাহর দায়িত্ব কে পালন করবেন? এভাবে যখন কাফের বেদিনারা আর মুশরিকেরা নবীর কাছে আল্লাহর পরিচয় তুলে ধরতে পরিচয় জানতে চাইলেন, আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহর পরিচয় নবীর সামনে তুলে ধরলেন। আর নবীজি সেই পরিচয় গোটা মক্কার কাফের মানুষের সামনে তুলে ধরলেন, বলেন সুবহানাল্লাহ। কোরআনে ঢোকার আগে বাড়ি দূত শয়তান থেকে ফেলে হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। কাফেররা জানতে চাইল, তোমার আল্লাহ কে, কি তার পরিচয়? আল্লাহর নবী আল্লাহর পাওয়া কালাম দিয়ে ঘোষণা করে দিলেন, আল্লাহু আহাদ, তিনি এক, তিনি দ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, কারো কাছে তার কোনো ধরা নাই, কারো কাছে তার কোনো চাওয়া নাই। তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, পৃথিবীতে নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, পীরের মতো পীর হয়, মরিদের মতো মরিদ হয়, আমার আল্লাহর কি মত হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়, আমার আল্লাহর কি মডেল হয়, আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে খাগড়াছড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের স্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, ওই আল্লাহকে চলো সবাই মিলে জানিয়ে দেই, চিৎকার করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে, চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহাবদেশ্বরে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ।
আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ শুধু তুমি মাহবুব এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাইরা আমার আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান কোন পথে ভালো কোন পথে মন্দ কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে মানুষদের বাঁচ থেকে যাচাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গোনাহ নাই গোনাহ হওয়ার সম্ভাবনাও নাই এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে বলো সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখেরি জামানার নবী পর্যন্ত অসংখ্য নবী আর রাসূল পাঠিয়েছেন এক একজন নবীকে আল্লাহ একটা উপাধি দিয়েছেন আদমু সাফিউল্লাহ নূহ আদমে সানি ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জাবিউল্লাহ মূসা ফালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী এবং রাসূল এসেছেন সবাইকে একটা স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন যেই যুগে যেই জিনিসটার চাহিদা বেশি ওই জিনিসটা নবীদেরকে দিয়েছেন বেশি যেমন মূসা আলাইহিসসালাম তাকে বলা হয়েছে কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ সুলাইমান নবীরে দিলেন রাজত্ব ইউসুফ নবী দিলেন সুন্দর চেহারা সুবহানাল্লাহ বলবেন না এখন এক এক নবীর এক একটা দিল একজন নবীও নাই যেই নবীদেরকে এরকম স্পেশাল কোয়ালিটি অনন্য বৈশিষ্ট্য দেন নাই এখন প্রশ্ন হলো সব নবীরে যদি সব দিল আমার নবী ছোট নবী না বড় নবী বা কথা কানা দেখি ছোট নবী না বড় নবী সবার মতো না সারা নবী আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আমাদের নবীদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনটা তিনি রাহমাতুল লিল আলামিন তিনি ইমামুল মুরসালিন তিনি খাতামা নবী সুবহানাল্লাহ বলবেন না এই নবীর পরে আর নবী নাই প্রমাণ আছে নাকি নাই নবী নিজেই বলেছেন আমা খাতামুন নবী জিল্লা নবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই এই নবীদের শেষ এই কোরআনুল কারিমে আল্লাহ কেমন সুন্দর করে আলোচনা করে দিলেন এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী আরাফার ময়দানে জাবালে রহমত পাহাড়ের কেনারে
পরন্ত বিকেল সূর্য ডুবু ডুবু প্রায় সূর্যের সোনালি রক্তকণ বাঁকা হয়ে নবীর গায়ে পড়ছে। নবী বসে আছেন ওটের পিঠে, হঠাৎ করে সবাই তাকিয়ে দেখলো নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চোখগুলো হয়ে গেছে বড় বড়, গাল হয়ে গেছে লাল। আল্লাহর নবী যে ওটের উপরে বসা ছিলেন, তাস্তে করে নদীকে নিয়ে বসে পড়লেন। সবাই অবাক বিশ্বে চমকে উঠল, থমকে দাঁড়ালো, আশ্চর্যান্বিত হয়ে গেল। এই পরন্ত বিকেল মৃদুমন্দ বাতাস, কারো গায়ে গরম নাই, নবী কেন ঘামতেছেন? হঠাৎ করে যখন উঠতে বসে পড়লো, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, তিনি মুচকি হাসলেন, সবাইকে একটা ডাক দিলেন। কিতাব সাক্ষী দেয় ময়দানে সেদিন 125,000 সাহাবা ছিল, কোনো মাইক ছিল না, কোনো সাউন্ড সিস্টেম ছিল না। নবী খালি মুখে একটা ডাক দিলেন, সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। এটা মুজিজা, স্পেশাল কোয়ালিটি। তিনি যেমন করে ডাকলেন, 125,000 সাহাবা সবাই একরকম করে নিজের কানে শুনলেন। সেদিন নবী ডেকে বললেন, ও সাহাবারা, আমি এই মুহূর্তে আমার কাছে একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি দয়া করে শোনান। আল্লাহর নবী বললেন, এইমাত্র আয়াত নাজিল হয়ে গেল, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আল্লাহ ঘোষণা দিয়েছেন, আজকে দিন পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম, ও আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য আমার নেয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। মনোযোগ নষ্ট হয়ে গেছে না? উনি কি শৃঙ্খলা করতেছে? এই যে ভাই শৃঙ্খলা, আপনি তো শৃঙ্খলা করতেন যে বিশৃঙ্খলা বেশি হয়ে যাচ্ছে। বেড়া দিছে খ্যাত না খাওয়ানোর লেগে, বেড়া নিজে খ্যাত খাওয়ানো শুরু করেছে। একটু সবর একটা করে শুনতে হবে, প্রয়োজন ওই পাশের পর্দাটা উঠাই দেন, একটু বাতাস পাস করলে মনে হয় গরমটা একটু কম লাগবে। এগুলো গোমট গরম তো, এই লুক হয়ে গেছেন বেশি, জায়গা হয়ে গেছে কম। আর আপনারা ওই রকম হয়েছেন যে ওনারা দাওয়াত দিছে ঘর পিছে একজন, আর আপনারা আইয়া পড়ছেন একবার ঘর হাফটা আইয়া হয়ে গেছে। আমিন কর। এত মানুষ আমিন কইলে আওয়াজ হয় না, আমিন কর। উনি আগে কয় নাই, এখন কইছে, সব সময় কইয়া না, আমিন কর। জুড়ে আরো জুড়ে। আল্লাহ কি বললেন? আলিয়াউমা, খুব খেয়াল, গভীর মনোযোগ। হ্যাঁ, আলিয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ধর্মের নাম কি? সবাই বলেন ধর্মের নাম কি? এই যে আমি আয়াতটা এখন তেলাওয়াত করলাম, বানাইয়া বলছি না, কোরআন শরীফে আছে। এটা কি আজকে আছে না 1,500 বছর আগে আছে? তাহলে 1,500 বছর আগে আল্লাহ বলছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য, মানে আমাদের জন্য। তাইলে দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? সবাই বলতে হবে, দিন কি অপূর্ণ না পরিপূর্ণ? আজকে না 1,500 বছর আগে? এখন পরিপূর্ণ কারে কয়? বাংলাদেশের মানুষ বুঝে নাই, সবাই যদিও বুঝে থাকে, বাংলাদেশের মানুষ বুঝে নাই পরিপূর্ণ কারে কয়। আমি এখন বুঝাইয়া বলতেছি, এই যে পানির বোতলটা আপনারা দেখছেন, এটা কি পুরা আছে না কম আছে? কম আছে। এটা ওই পুরাটা উনি দিতে আছে, হ্যাঁ, কয় যে পুরাটাও কামে লাগতে পারে, হ্যাঁ ঠিক আছে, দরকার আছে। তাহলে এটা কি পুরা আছে না কম আছে? আচ্ছা, এইটার ভিতরে পুরাপুরি আছে না কম আছে? পুরাপুরি আছে। এখন আমি যদি এটার ভিতরে 1 কোষ পানি দিই, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়ে যাবে? আবার যদি এখান থেকে 1 ঘুট পানি খেয়ে ফেলি, এটা কি পরিপূর্ণ থাকবে না কমে যাবে? তাইলে পরিপূর্ণ মানে হচ্ছে কমও না বেশিও না, অর্থাৎ এই পরেও যাবে না, আবার এই ঘাটতিও হবে না, এটা কয় পরিপূর্ণ।
তাহলে আল্লাহ বলছেন, নবীজিও বলে নাই কিন্তু, কোনো সাহাবা বলে নাই, কোনো তাবেই বলে নাই, কোনো তাবে তাবেই বলে নাই, উম্মাহাতুল মুমিনিন যারা তারা বলেন নাই। তারপরে আপনার উলামায়ে মুতাকাদ্দিম মুতাখিরিন সালফে সালিহিন মুফাসসিরিন কারাম মুফতিয়ান আজাম কেউ বলে নাই। আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ, পরিপূর্ণ মানে হচ্ছে কমানোও যাবে না বাড়ানোও যাবে না, এটার নাম হলো দিন। আর দিনের নাম কি? তাহলে আমরা কি আল্লাহর কথা সব আল্লাহকে কি আল্লাহ হিসাবে মানি? আল্লাহকে মানা মানি কি? আল্লাহ যা করতে বলেছেন তা করা, আর যা নিষেধ করেছেন তা না করা, এটাই হচ্ছে আল্লাহকে মানা, ঠিক কিনা বলেন? এখন আমি যদি আমরা সবাই মিলে এখানে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ, এটা আরবি শব্দ আপনারা বুঝেন নাই, ইলাহ শব্দের অনেক ব্যাখ্যা। আমি সহজ করে বাংলাদেশের যত বক্তা আছে সবচেয়ে সহজ করে ওয়াজ করতে পারি আমি, এটা অনেকেই বলছি, আমি বলতেছি তা না। আমার ওয়াজ যদি না বুঝেন তাহলে বাংলাদেশ আপনার ওয়াজ শূন্য লাভ হবে না, এত সহজ করে ওয়াজ কেউ করতে পারে না। আমি একেবারে এই এই শ্রোতা যারা তাদের প্রয়োজন অনুসারী আমি ওয়াজ ডেলিভারি দেওয়ার আল্লাহ আমার এই সামান্য একটু যোগ্যতা দিছে। যার দাঁত উঠে নাই তার ফিডারে করে দুধ দেওয়া লাগবে, যার এই কিছু দাঁত উঠছে এখনও পুরোপুরি ভাত হজম করতে পারে নাই তার ডাইলের পানি দিয়া মাখাইয়া কোসাইয়া দেওয়া লাগবে, এরপরে যদি এই চাবাইতে সমস্যা হয় প্রয়োজনে বদনার ভিতরে ভৈরা নল দিয়া ওয়াজ না বুঝার কোনো সুযোগ নেই, বুঝ নিয়ে যাওয়াই লাগবে, কারণ কেয়ামতের ময়দানে এই ওয়াজ নিয়ে আমি আসামি হইতে রাজি না। আমার বুঝাইয়া বলার আমি বুঝিয়ে বলবো, আপনি যদি না মানেন এটা আপনার বিষয়। তাইলে আমরা সবাই মিলে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? মানে বলেছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আবার আসা আরেকটু বুঝাইয়া বলি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই, এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ নাই মানে আমার আপা আবাদত পাইতে পারে, আল্লাহ ছাড়া আর কেউ আছে না। আমার প্রকৃত বন্ধু হইতে পারে, আল্লাহ ছাড়া কেউ আছে না। আমার সামনে এই জগৎ যা কিছু দেখি আমি মনে করি সব কিছুই আল্লাহ, এখানে আল্লাহর ছাড়া কারো ক্ষমতা নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম নাই, আল্লাহ ছাড়া কোনো আবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই, আল্লাহ ছাড়া আমার প্রকৃত বন্ধু কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া হায়াত দাতা নাই, আল্লাহ ছাড়া মৌত দাতা নাই। তাইলে সকল ক্ষমতার যিনি অধিকারী তিনি কে? এটা সবাই বিশ্বাস করেন, সবাই মানেন? তাইলে আপনি যে মাজারে গিয়া সাজদা দিলেন, আপনি তো এইমাত্র বলছেন আল্লাহ ছাড়া সাজদা পাওয়ার উপযুক্ত কেউ নাই, এখন এই বাংলাদেশে আল্লাহ ছাড়া গাছের সামনে মাছের সামনে পীরের সামনে মাজারের সামনে সাজদা দেয় নাকি দেয় না? আপনাদের এলাকায় বোধহয় দেয় না, একটু কাছাকাছি দেয় না, এখানে দেয় না নাকি আছে? তো পুরো উনি কয় মহিলা সহজে, তো পুরুষ দিতে পারলে মহিলার কি দোষ? মহিলা যে বিয়া ফইরা থাকে না উড়ে না যে এটাই তো বেশি। তাহলে সেজদা পাওনা কে? তাহলে আপনি মাজারে গিয়ে সেজদা দিলেন, একেবারে সরল বিশ্বাসে বলবেন আমার খুশির জন্য না, তাইলে কি আল্লাহকে মানা হয়েছে? কথা কর, আল্লাহকে মানা হয়েছে? আপনি যদি বলেন যে এবার যে ঝড় এই বৃষ্টি আসতেছিল বাংলাদেশের মানুষ এমন প্রস্তুতি নিছে ঝড়টা তুফানটা ভয় পাইয়া ইন্ডিয়ার দিকে চলে গেছে, এটা কি আল্লাহর উপরে বিশ্বাস হয়েছে? না, কথা না, বিশ্বাস হয়েছে? এবার মা দুর্গা হাতিতে চড়ে এসেছে বলে এবার বাংলাদেশে ফসল বেশি হয়েছে,
যেই তুফান হয়েছিল নতুন পালাগুলো যদি না লাগাইতাম তাইলে প্রথম ঠেলাই ঘরটা উল্টাই নিয়ে যাইত, এটা কি আল্লাহর প্রতি বিশ্বাস হয়েছে? তাহলে আমার দেশে পীরের পায়ে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায় নাকি সুমায় না? পীরের বুড়াঙ্গুল সোয় নাকি সোয় না? গোসলের পানি খায় নাকি খায় না? তাইলে কি আল্লাহ মানা হইছে? তাইলে কি আল্লাহ মানা হইছে? আপনি মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে আছেন, ফিসা ফুজুর এসে জিকির করতে আছে, আপনিও জিকির করতে আছেন, মহিলারা হুজুরের লেগে দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাটাইতে আছে, জিকির এরকম জিকির, হুজুরে যখন জিকির করে মনে হয় গাছে জিকির করে, মাছে জিকির করে, মাডিয়ে জিকির করে, আর হুজুরে যেই মেহনত করা করতে আছে, দেশি মুরগার ডিম ফাওয়া দেওয়ার হুজুরকে দরকার আছে, দেশি মুরগার বাচ্চা আপনি জব করে হুজুরের জন্য বোনা কইরা পাঠাইছেন, তারপরে বিদেশি ফুতের তেহারা, গরুর কলজারা, মাছের মাথারা, গাছের লাউডা সব আপনি হুজুরে দিলেন, মনে করতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও জিকির করতে আছেন, হুজুরও জিকির করতে আছে। এই মুহূর্তে আপনি যখন ঘরের ভিতরে মসজিদে মাঠে বসে জিকির করতে আছেন, এমন সময় একজন ফোন দিছে, ভাই কিস্তির টেহারা লইয়া আইছিলাম। কি কথা বুঝেন না? এটা মাসে মাসে যে সুদের কিস্তি দেওয়া লাগে, কিস্তির টাকাটা লইয়া তো আইছিলাম, আপনি কো তুই কিস্তির টেহা লইয়া ফোন দিতে আস, আমি মসজিদে না জিকির করতে আসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এমন জিকির করতে আসে, বাড়ির ওর ঘামচুটটা যেতে আছে, পাঞ্জাবির বুতাম খুলে যেতে আছে, লুঙ্গির টুকরা করে ফোড়া লাগতে আছে, কপাল বাইয়া বাইয়া ঘাম করতে আছে, এমন সময় যখন কইছে কিস্তির টেহারা লয়ে এসেছিলাম কি করতাম, হ্যাঁ তো কই লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদের সামনে আই গেলাম, আল্লাহ মানা হইছে? আপনি মুখে বললেন কি করলেন কি? আপনি মুখে বললেন কি আর কাজটা করলেন কি? আপনি মুখে বললেন আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই, তাইলে আল্লাহ সুদ খাওয়া ফরজ করে দিছে কি ফরজ না হারাম? তো যেই সুদ খাওয়া হারাম আপনি জিকিরও করতে আছেন, টুফি মাতার দিয়া দাড়ি রাইকা ফিসা ফুজুরের ফাঁকড়ি দৈরা জিকির করতে করতে ঘাইমা গেছেন, মাঝে মাঝে লাভ দিয়া তীরের লোকে লেগে যেতেন স্যার, তাইলে সব ঠিক আছে, আবার সুদের টাকাও, তাইলে কি আপনার আল্লাহ মানা হয়েছে? আল্লাহ মানা হয় না। এমন একটা আয়াত নাজিল হয়েছে, ইহুদিরা চিৎকার করে বলতে শুরু করলো, ও মুহাম্মদের উম্মত, ও আখেরি জামানার নবীর উম্মত, আমাদের মুসা নবীর, আমার মুসা নবীর উপরে এমন একটা আয়াত যদি নাজিল হইতো, এই আয়াতটার এত মর্যাদা, এত গুরুত্ব, এত সম্মান। ওনারে বলতেছে পানি নেন কার জন্য? বলতেছে যে নাগাইশের পিসা ফুজুর যে আসছে আজকের মাহফিলে, উনি পানি চাইছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, আহা আপনার বুদ্ধিশুদ্ধি যে আর কবে হবে, আপনি হুজুরে পানি চাইছে বলে পানি দিবেন? কই কুমিল্লা, কই ব্রাহ্মণপাড়া, কই নাগাইশ, সকালে নাকি রোয়ানা দিছে, এতক্ষণে এসে পড়ছে, পানি আসতে চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, ট্যাং দেন। তো উনি দৌড়ে গিয়ে ট্যাং দিছে, চিনি দেন, এখন দিছে চিনি, ট্যাং আর চিনি দিয়ে দিছে লাড়া। এখন এটা আপনাদের দেশে কী কয়? কথা কয় না দেখি কি কয়? আমি হারুন ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আমার এমনি দিছে কি? আজকে ইসলামের হয়েছে এই অবস্থা, ঠিক কিনা বলো? এইরকম এক বোতল সাদা পানির মতো ইসলাম দেড় হাজার বছর আগে আল্লাহ দিয়েছিলেন, এই সাদা পানির মতো ইসলামটার সাথে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ মুয়াবজা দিছে, কেউ তুগমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুষি দিছে, কেউ সিনি দিছে, আর লারা দেওয়ানের লিখে তো আমরা তারা বেড়া এখন। সবাই মিল্লা দিছে লারা, এখন কি ইসলাম ইসলাম আছে না শরবত হয়ে গেছে? অথচ আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখান থেকে এটার মতো একটু খাইয়া কমাই ফেলা যাবে না, আবার এইটার মতো এটার ভিতরে এক কুশ দিয়া ছেড়ে দেওয়া যাবে না। দেড় হাজার বছর আগে যে ইসলাম এসেছে, তোমার মন চাক আর না চাক আমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মতো আমাকে হতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো,
না মন চাইলে ঘোষণা দিয়ে বের হয়ে যাও, তোমার মতো মানুষ ইসলাম না মানলে ইসলামের প্রসবের ক্ষতিও হবে না। তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, আল্লাহর প্রয়োজনে তোমার ইসলাম মানার দরকার নাই। আমরা সবাই মিলে আল্লাহ মানলেও আল্লাহ, আমরা সবাই মিলে না মানলেও আল্লাহ, ঠিক কিনা কর রাখবা। আল্লাহকে ডাকার মতো অনেক বান্দা আছে, কিন্তু তোমার জানা মতো তোমার আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই, ঠিক কিনা কর। আমরা না ডাকলেও আল্লাহকে ডাকতে পারে এমন বান্দা আছে নাকি নাই? ওটা পৃথিবীতে 800 কোটি মানুষ, পনে 200 কোটি মুসলমান, এখানে সামান্য কয় হাজার মানুষ যদি আল্লাহকে না ডাকে আল্লাহর কিচ্ছুই আসবে যাবে না, আল্লাহ আল্লাহই থাকবে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর প্রয়োজনে আল্লাহ মানবো না আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো? আমাদের প্রয়োজনে আল্লাহ মানবো, কথা যেন মনে থাকে। তাইলে আল্লাহর মন মতো আমরা হব, আমাদের মন মতো দিন হবে না, ইসলাম হবে না, ঠিক আছে কথা? কিন্তু সবাই সবার মন মতো ইসলাম বানাইতে চায়, যুগে যুগে ওই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যারাই তাদের মন মতো ইসলামকে বানাতে চেয়েছে, আর ক্ষমতার মসনদে বসে ওরা যখন ওই আল্লাহকে ভুলে গেছে, নবীকে ভুলে গেছে, আল্লাহর দেয়া বিধান ইসলামকে ভুলে গেছে, দেখা গেছে নিজেরাই খোদাই দাবি করে বসেছে, তারা চিৎকার করে জানিয়ে দিচ্ছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, বর্তমান জমানায়ও কেউ যদি খোদাই দাবি নাও করে তাদের কথায় তাদের আচরণে মনে হয় যেন আল্লাহ থেকে বিশ্বাস তাদের লোক পেয়ে গেছে, ঠিক কিনা বলো? সুতরাং আল্লাহ তাবারক তাআলার যে ফয়সালা এটা বড় কঠিন। আমাদের দেশের অনেক মানুষ আমাদেরকে আগে জিজ্ঞেস করতেছে, হুজুর এত মানুষ কান্নাকাটি করতে আসি, এত মানুষ চাইতে আসি, কত ইমাম কান্দে, কত মায়েরা কান্দে, সন্তান ঘুম হয়ে গেছে, কত ইমাম কান্দে, তার ইমামতি চলে গেছে, কত ইমাম রুমের ভিতরে গিয়ে ঘুমড়ে ঘুমড়ে কান্দে, কোরআনের কথাগুলো বলতে পারে না মেম্বারে, কত আলে মোলামা মঞ্চ থেকে নেমে কাঁদে যে কোরআনের কথাগুলো বলা হয়ে ওঠে না, দোয়া তো কবুল হয় না। আমি বলি আমার আল্লাহর ফয়সালাটাই এমন, আমরা যেমন হঠাৎ করে ধরে ফেলতে চাই, আল্লাহর ফয়সালা এমন না, আল্লাহর ফয়সালা ধরে 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 না, ধরলে আল্লাহ এটাই আল্লাহর ফয়সালা। আম সালমান মন দিয়ে শুনো, আল্লাহ বলে দিলেন, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, করে দিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে জোরে বলতে হবে, রবকে আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই করি আমিন। বন্ধুগণ, যুগে যুগে নবী এসেছেন, এক একজন নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নিয়ামত দান করেছেন। এখন প্রশ্ন হলো, আমার নবীকে আল্লাহ কি দিলেন? আমি শুরুতেই বলেছিলাম আমার নবীকে আল্লাহ তিনটা নিয়ামত দিয়েছেন, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি খাতামান নবীন, তিনি ইমামুল মুরসালিন, ঠিক কিনা? তিনি যে রহমাতুল লিল আলামিন, এই ব্যাপারে প্রমাণ আছে নাকি নাই? আমার কথা কেন আছে নাকি নাই? আল্লাহ তাবারক তাআলা জানিয়ে দিলেন, বান্দারে ও বান্দা, পাঁচ ওয়াক্ত নামাজে, নামাজের শুরুতে তুমি যখন সূরা ফাতিহা তেলাওয়াত করো, শুরু করো এমন ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ওই আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের জন্য রব, ঠিক কিনা? সমস্ত জায়গার জন্য আল্লাহ হইলেন রব। এখন আমরা জানতে চাই, মাওলা ও রব্বে করিম, বুঝে নিলাম আপনি হইলেন আমাদের রব, একটু বলে দেন দেখি আমার নবী কি? আল্লাহ রাব্বুল আলামিন দেয়া কয় বান্দারে, শোনো শোনো শোনো, যত জায়গায় আমি রব, খেয়াল করে শুনেন, যত জায়গায় আমি রব তত জায়গায় আমার নবীজি রহমত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আরো মজা করে পড়া যায় না এই আয়াতটার ভিতরে? এমন মজা পড়লেই যেন কলিজাটা দিয়া একেবারে নড়াচড়া দিয়া চোখ দিয়া টপ টপ করে পানি চলে আসে। আবার মজা করে আমরা পড়ি। হ্যাঁ আমার নবী রহমত, এই মাস হচ্ছে রবিউল আওয়াল মাস, এই মাসে আমার নবী তাশরীফ এনেছেন। আমার নবী যে রহমতের আর প্রমাণ আছে নাকি নাই, কথা পায় না আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তিনি হলেন রহমত, তিনি যে রহমত। কোরআনুল কারীমে আল্লাহ আরো সুন্দর করে অন্য জায়গায় ওয়াজ করে দিলেন, আল্লাহ বলেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লাহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين। চুপ করে বসাই, চুপ করে সবাইকে বসাই দিয়ে আমিন কর জোরে, যে উঠতে চান তাহলে বুঝাইয়া বসাইয়া, যদি না বুঝে অন্যতম করে আমিন কর। তাহলে আল্লাহ তাবারক তাআলা কি বললেন, কিছু মজার কথা খুব খেয়াল করে শুনে, রবিউল আওয়াল মাস তো, একটু নবীর কথা শুনি আর নবীজির জীবনের সাথে নিজেদের জীবনকে মিলিয়ে নেই, দেখি আমরা কত দূরে আছি নবীর আদর্শ থেকে, জানার দরকার আছে নাকি নাই? উদ্দেশ্য হলো নবীর কথা শুনবো, নিজের জীবন মিলাবো, যেখানে গ্যাপ দেখবো ফিল আপ করে নেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। আল্লাহ বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী আল্লাহর পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আপনার সাথে যে রহমত দেওয়া হয়েছে, লিঙ্ক তালা হুম, আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ, কয় না আমার নবীর মনটা গরম না নরম? কথা কয় না গরম না নরম? আমার নবীকে আল্লাহ কয় পালাউ কুমতা ফজ্জাম গলিজাল কাল, আপনার মনটা যদি শক্ত হইত ল্যাংফেদ্দু বিনা হাউলি, আপনি দেখতেন আপনার জামবাজ কর্মীরা আপনাকে ফেলে চলে যেত। সুতরাং আপনার দায়িত্ব হলো তিনটা, ফাফওয়ান হুম আপনি মাফ করে দেবেন, ইস্তাগফির লাহুম আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন, ওয়াসাবের হুম ফিল আমর এবং যে কোনো কাজের ক্ষেত্রে আপনার অধীনস্থ যারা তাদের সাথে নিয়ে পরামর্শ করবেন। আফসুস হচ্ছে নবী কয় আপনি আল্লাহ কয় আপনি মাফ করে দেবেন, আপনি তাদের পক্ষ হয়ে মাফ চাইবেন, কিন্তু আমরা খেয়াল করে দেখলাম মাফ তো দূরের কথা, মিথ্যা বাংলা অভিযোগ দিয়া ইসলামী আন্দোলনকে দমানোর জন্যে প্রথম সারির সবগুলো মানুষকে অন্যায়ভাবে ফাঁসির কাস্তে ঝোলানো হলো, ঠিক কিনা? অপরাধ করলে মাপের প্রশ্ন, আর যদি অপরাধ না করে মাপের কিছু নাই, চাওয়ারও কিছু নাই, মাফ করারও কিছু নাই। স্বাধীনতার 56 বছর পরে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে, আমরা দেখলাম চুর সুদ্রাস বাকপট, ওই পাঞ্জাবির বুতাম খুলে সার্জের বুতাম খুলে রাজপথে ঘুরে বেড়ায় পুলিশের সামনে, আর একদম নিরপরাধ মানুষ তাদেরকে অপরাধী বানাইয়া বাংলাদেশের আলাম সমাজকে, বাংলার জাল খালাগুলো তাদেরকে দিয়ে বন্ধ করা হয়েছে। আমরা দেখেছি এই বাংলাদেশে যখন ওই সন্ত্রাসীরা মাথা উঁচু করে হাঁটে, আর আমরা দেখেছি সব প্রযুক্তরে
মুসলমানের রক্তে বিজ্ঞাল রক্তে রঞ্জিত হয়েছে ঠিক কিনা বলো। সবাই পরে না আমি আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন কোন আমিন আল্লাহ কয় কি আর আমরা করি, কি কয় আল্লাহ আর আমরা কি করি, একটু হিসাব মিলাইয়েন, একটু হিসাব মিলাইয়েন। আল্লাহ মনটা নরম করে দিলেন, নবীজিদার হাজার বছর আগে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করলেন, আমার নবীর মনটা কেমন নরম মন দিয়ে শুনুক। তবে সালমান যুগে যুগে এই রকম নরম মনের মানুষগুলা যখনই দিনের পথে চলেছেন দেখেছেন, ওই শক্ত মনের মানুষগুলো কাফের বেদিনারা টিটকারি করেছে, মস্কারা দিয়েছে, আঘাত করেছে, শেষ পর্যন্ত জীবন পর্যন্ত কেড়ে নিয়েছে ঠিক কিনা। আপনি ভাবতে পারেন 71 সালে এদেশটা স্বাধীন হলো আমরা কত দুঃখী মানুষ, আপনি ভাবতে পারেন 1757 সালের 23 জুন পলাশি রামরকাননের নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা যখন ক্ষমতার প্রশ্ন দেয়াল 1947 সালের 14 আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে ইংরেজরা বিদায় হলো। যাওয়ার পথে ওরা হিন্দুস্তান আর পাকিস্তান দুটো দেশ বানিয়ে দিয়ে গেল, পাকিস্তানকে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুই ভাগে ভাগ করে দেওয়া হলো। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো আমাদের ন্যায্য অধিকার দিল না, বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে এক মহান ঘোষণার মাধ্যমে 1971 সালের 26শে মার্চের ঘোষণা দেওয়া হলো, আর 1971 সালের 16ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম 1971 থেকে 2024 53টা বছর গেল। ওই দিক দিয়ে 200 বছর ইংরেজের শাসন, 23 বছর পাকিস্তানির শাসন, এখন এই বাংলাদেশে এখন আর ইংরেজ নাই, এখন আর ব্রিটিশ নাই, ঠিক কিনা বলেন? এখন মন্ত্রী আমাদের, আমরা তখন বলেছি ব্রিটিশরা সব নিয়ে গেল, পাকিস্তান থাকতে বলেছি পাকিস্তানিরা সব নিয়ে গেল, ঠিকই তো আছে, নিচে বলছি ঠিক আছে, এখন কি ব্রিটিশ আছে? না। কথা পায় না দেখি, ব্রিটিশ আছে? না। পাকিস্তান আছে? না। এখন মেম্বার কার আমাদের? মেম্বার কার? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পুরুষ চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি, সব আমাদের। এখন আর পাকিস্তানিও নাই, ইংরেজও নাই। এই জন্য আমি বলেছিলাম আগে তো আরেকজনের দোষ দিছেন যে ওরা নিয়ে গেছে, এখন তো মেম্বারও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, ফিসাবও আমরা, মুরিদও আমরা, ইমামও আমরা, মুসল্লিও আমরা, কমিটিও আমরা, মসজিদও আমরা, এমপিও, মন্ত্রীও, প্রধানমন্ত্রী, উপদেষ্টা, রাষ্ট্রপতি, সব আমরা। এতদিনে না ইংরেজরা দোষ দিচ্ছেন, এখন যদি আমি জিগাই এতদিন হেতারা করছে, এখন সব সবে তো আমরা, তাহলে এতদিন হেরা করছে, এখন আবার জানতে ইচ্ছা করে বাংলাদেশের সব হওয়ার পরে বাংলাদেশ এখন ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দেয় কারা? এখন ইংরেজ নাই, ইংরেজ আছে এখন, পাকিস্তানি আছে, এখন কে রোডের মধ্যে বাস দেয়? উদ্বোধনের আগে স্কুলের ছাদ ভাঙ্গা পড়ে এই কারা নেই, তারা আজকে একেবারে বিদ্যুৎ শতভাগ করতে গিয়ে আজকে শুধু বিদ্যুৎ বিভাগ থেকে 50,000 কোটি টাকা যারা লোপাট করে দিল ওরা কারা জানতে হবে, ঠিক কিনা বলেন? আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার কোনো কিছু চাওয়ার নাই, আমি যা পাইছি আলহামদুলিল্লাহ, এই চাওয়ার নাইয়ের ভিতরে 50,000 কোটি নাই, ঠিক কিনা কম? আমার তো মাঝে মাঝে এমন চিন্তা হয় নাইয়ের ভিতরে 50,000 যদি থাকতো
কথা যে একটা মনে পড়ছে দেখি কইলে তা আর আয়না নাই বেড়ায় যখন খাইতে বলছে আরেকবার ডিপ্রাইয়া ঢুকছে ঢোকার পরে কইতেছে ভাই সাহেব আমার লোকে বই আলাম দুগুলা খাই আলাম কাও না খাইয়াইছি উঠো কাল আইসেন আমি খাইতেছি আপনি বইয়া থাকবেন খান দুগুলা কাও অহংকার আগের মতো খাইতাম পারেন রুচি টুসিও তো নাই হে কয়না না ভাই সাহেব আইসেন যখন যা আছে তা খান তখন বইসে ফরে তখন মেহমানরা আগে দেয় গৃহস্থে ফরে লয় মেহমানরা যেমনি দেওয়া শুরু করছে ভাতের যেই বল করে বাতান ছিল প্রথমে নাই এবার আবার আনাইছে এইবারও শেষ এরপরের বার বউয়ের কাছে গেছে পরে ঘরের ভিতর থেকে কইতেছে আপনি কোন মেহমানের না বইছেন কয় যে অসুবিধা কি রুচি নাই এই রুচি নাই এর ভিতরে দিয়া বলের শেষ দেখছি শেষ বেরিয়ে কইতে আছে খাওয়াইয়া যাইতে কইয়া দিয়েন যেই বছর রুচি হইয়ে আমরা বাড়ির কাছে দিয়ে যেন নাই রুচি ছাড়া ঘরের হবলে না খাইয়া পাইছি আর এবার রুচি থাকলে বোধহয় ডাক গ্রাম মরসান দিয়া ভিতরে দিয়া লাইল আহারে মানুষ আহারে মানুষ নাউজুবিল্লাহ বলবা না আমরা যা ধরে তাই করে দাঁড়া শতকরা 92 জন লোক মুসলমান এই মুসলমানদের ভিতরে মানুষের এত অভাব হয়েছে যে নট্টু কিনিয়া সংসদে ঢুকাইতে হবে ঠিক কিনা বলে মুসলমানদের ভিতরে মানুষের এত অভাব কয় যে হুজুর এত বড় বিপদ বাংলাদেশ সঙ্গে বিপদের কি দেখছ ঠেঙ্গা ফুটা যে মরছ না কোপাল ভাঙা বিপদের দেখছ কি বিপদ মতো শুরু হাতার মতো কত তো আরেকটা মনে পড়ছে এই যে পরীক্ষার হলো গিয়া বইয়া বইয়া কাফ এমন কাফা ফ্লোর হইলো ফাঁকা টু লইলো কাঁধে ঠোঠরি ঠোঠরি আওয়াজ হইতে আছে ফের ফিরে আওয়াজ ভিন্ন সেরে হেডমাস্টার স্যারে আইস আই এসে কাই এখানে টুলে আওয়াজ করে গাড়া কয় স্যার আওয়াজ না কাফা এ কাঁপতে আছে তে টুল যেটা বইছে এটা কাঁপতে আছে স্যারে যখন কইছে তুমি কাঁপো কেন তে কাঁপা থামানের লেগে সামনের বেঞ্চের মধ্যে দাঁত দিয়া বইছে ওখান তলেরটাও কাঁপে ধরুন না নৌকা স্যারে কয় তুমি কী শুরু করছো তুমি এনে কাঁপতে আছো কেন কয় স্যার কাঁপি না আরে কি কাঁপো না তুমি কাঁপতে আছো এই রুমে তো আওয়াজ শুনে আমি আইলাম কাঁপো না কি কয় স্যার কাঁপি না কাঁপার কাঁপো না মারি কয় স্যার কাঁপো তো শুরু হয়েছে না ওখানে কয় কাঁপা শুরু হইব কোন সময় কয় প্রশ্নটা হাত দিলে না দেখবেন কাঁপা কারে কয় নাউজুবিল্লাহ আস্তে কর জোরে কর নাউজুবিল্লাহ ভাই বাংলাদেশটা যে টিকা রয়েছে আল্লাহ দেখা হন রাখছে আমরা শেষ নবীর উম্মত নবী যে একটা দোয়া করে দিয়া গেছিল আল্লাহ আমার উম্মতে যত গোনা করুক আমারে আমার সমাজে লজ্জা দিয়েন না কারণ এই সমাজের ভিতরে মানুষটা লজ্জা পাইলে আমি নবীর শরম হবে এই জন্য আল্লাহ বাঁচাই রাখছে না হইলে আমরা মিস মানুষের যেই মিশা কথা হিকছে তার লুঙ্গি হুদুদি খুল্লা ফুলে গেল বল ঠিক কিনা কম নির্বাচনে দাঁড়াইলে একরকম ফাঁস করে সালে তাহলে আরেক রকম ঠিক কিনা কম আর ফার্স্ট তো লাগে না ফার্স্ট লাগে না আমি সান্দিনে এক মাহফিলও কইছিলাম ভাই ও ভাই আমার দেশের মুসলমান এ আমি যখন কইছি যে আপনারা কিন্তু বুড়ার বাক্স লইয়া দৌড় টোড় দিবেন না একমাত্র লাভ দিয়ে কেউ দিয়ে কহিল বাক্স লইয়া দৌড়োদৌড়ি হন নাই আমি তো আও আছে তারা তো আও নাই আমি কতভাবে বুঝাইলাম যে বাক্স লইয়ে দৌড়োদৌড়ি করেন না সবাই মিল্লা দাঁড়াই গেছে কহিল ফাওয়াজ করেন না বাক্স লইয়া দৌড়োদৌড়ি হনার চলে না আমি কইছি চলে তারা কয় চলে না পরে এক মুরব্বী রেজি গেলাম ভাই আমি যে কই বাক্স লইয়া দৌড় দেয় তারা যে কয় দেয় না মুরব্বী আমার দিকে চাইয়া হাসি দেয়া কয় হুজুর বাক্স লইয়া দৌড় দিবি কে তো গুড়ে দৌড়ালি গুড় থাকলে না দৌড় দিত আগে কারবার সেটা লাইলে বাক্স লইয়া দৌড় দেওয়া দরকার নাউজুবিল্লাহ আস্তে কম আমরা মুসলমান না আমরা মুসলমান লজ্জা লাগে না শরম লাগে না আমাদের শরম আছে লজ্জা আছে শতকরা 92 জন লোক মুসলমানদের দেশে আলে ওলামা দেখলে টিটকারি মারে মস্কারা করে ওলামায়ে কারামকে ফাঁসি কাস্তে ঝুলায় ওলামায়ে কারামকে রাজা কাটতে এক লাগাইয়া সমাজ থেকে আলাদা করতে চায় আমি বলি না যে কানতে কানের খেলা শেষ এই দিন আর আন নাই অনেক হয়েছে অনেক হয়েছে দেশটার ভিতরে দুটো ভাগ করার জন্য ভাগ করলে সুবিধা তো ভাগ করলে অনেক সুবিধা এই ভাগ করার জন্য যা ইচ্ছা তাই করেছে আমি বলেছি
স্পষ্ট করে বলেছি, মামলা হবে, হামলা হবে। আমরা আগেই বলে দিয়েছিলাম জেল জুলুম নির্যাতন হবে, কেউ যদি জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না। রাজ্য ছুটিল হাত তুলে দেখা, সবাই বলে আমিন। কষ্ট হইতেছে না? খেপে যাওয়া দরকার? এই যে কতটুকু শুরু করেছিলাম ওটা দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ফাতিমা রহমাতিন মিনাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমি সালমান মন দিয়ে শুনো, আল্লাহর নবীর মনটা বড় মায়া প্রমাণ। আল্লাহ নবী যখন দুনিয়াতে তশরিফ আনলেন, ওই জমানায় মক্কার মানুষ, গুরু সম্ভ্রান্ত বংশের মানুষ যারা, ভুইয়া চৌধুরী সরকার, খনকার পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, বনু মায়া, কুরাইশ, বনু তামিম, বনু কেনান, বনু হাইশাম বংশাবলী মানুষ যারা, তারা কখনো তাদের মায়েরা নিজের বুকের দুধ বাচ্চাদেরকে খাওয়াইতেন না। খুব খেয়াল করে শুনেন কি হইল। এই যে ভাই, এই দুজনকে বসাই দেন, বসেন। হ্যাঁ বসবো, বাইরে গিয়া। আছে অনেকে আছে এরকম, ওই গড় ওই কম এই কাম করে, এই রুমও কতক্ষণ, হের রুমও কতক্ষণ, তো রাইতে ঘুমায় দুই তিন রুম মিলাই নি। ওটা ওটির দরকার, একটু খেয়াল করে শুনি। তো নবীজি যে বছর, খুব খেয়াল, আমরা শেষের দিকে চলে আসতেছি ইনশাআল্লাহ। নবীজি যেই বছর দুনিয়াতে আসলেন, ওই জমানায় মক্কার মানুষগুলো বুকের দুধ মায়েরা বাচ্চাদেরকে খাওয়াইত না। এখন বাচ্চা খাবে কি? পার্শ্ববর্তী একটা শহর আছে তায়েফ, কিয়েফ, সবাই খেয়াল করে শুনে না, না কিয়েফ, তায়েফ থেকে একদল মহিলা আসতো মক্কায়। মক্কায় আইসা বাচ্চাগুলাকে নিয়ে যাইত তায়েফে, দুধ পান করাইয়া টাকার বিনিময়ে দুধ খাওয়াই আবার আইনা ফেরত দিয়া যাইত। দুই বছরে 5,000-10,000 এরকম চুক্তি হইতো, দুই বছর দুধ খাওয়াইয়া, অথবা 20 মাস দুধ খাওয়াইয়া, অথবা 30 মাস দুধ খাওয়াইয়া আইনা দিয়া যাইত ওই মায়েদের কাছে। তো যে বছর নবী জন্মগ্রহণ করলেন, তায়েফ থেকে একদল মহিলা রোয়ানা করছে মক্কায় আসবে। মক্কায় আসার সময় একদল মহিলা যখন রোয়ানা করছে একসাথে, রাস্তায় আসার পরে একজন বলতে আছে, এই একজন তো নাই, কয় কে নাই, কয় আমার সাথেই ছিল, কার নাম কি, কয় হালিমা। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা তো নাই। তো সবাই মিলে দাঁড়াই রয়েছে, আরে একসাথে রওনা করলাম, দূরের রাস্তা, একসাথে যাব। মেয়েটা পেছনে পড়ে গেল, দেখি আমরা একটু অপেক্ষা করি। সবাই মিলে অপেক্ষা করতেছে, হালিমার আর খবর নাই। কিছুক্ষণ পরে সবাই বলতেছে, সন্ধ্যা হয়ে যাইতেছে, আমরা আবার গিয়ে ফিরতে হবে না, চলো আমরা চলে যাই। হামিল হালিমা বুঝে যাবে না, তার উঠ বড় দুর্বল, সে হয়তো আমাদের পেছনে পড়ে গেছে, আর পারে না, না পারে, চলো আমরা চলে গেল। সবাই মিলে ঢুকলো মক্কায়। মক্কায় ঢুকে ধনী ধনী বাচ্চাগুলা, যেহেতু টাকার একটা ব্যাপার আছে, এখন যেই বাড়ির বাপ বিদেশ থাকে, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় ব্যবসা করে চিটগাঁয়ে, অথবা এমপি, মন্ত্রী, এইরকম ধনী মানুষের বাচ্চাগুলা সব মহিলারা একজন করে নিচ্ছে। নিয়ে যখন ফেরত যাইতেছে, তারা তায়েফের দিকে রওনা করছে, রাস্তার মাঝে গিয়া দেখে তারা যাইতেছে, হালিমা আসতেছে, কথা হালিমা আসতেছে, তারা ক্রস করছে রাস্তায়। তো রাস্তায় দেখা হয়েছে পরে, হালিমা দেখে সবার কুলের ভিতরে বাচ্চা। হালিমা বলতেছে, এই তোমরা কি সবাই বাচ্চা নিয়ে চলে আসছো? তো তোমার লেগে বইয়া থাকবো, অনেকক্ষণ আমরা বাঁকের ভিতরে খেয়া দাঁড়াই আসলাম না, তুই আইস না, এই জন্য আমরা চলে গেছি, বাচ্চা লইয়া আইয়া পড়ছি। তা হালিমায় কয়, আর বাচ্চা নাই? কহ, একটা বাচ্চা আছে, তার বাপ নাই, এতিম, আমরা খবরও লইছি না, কারণ টাকা দিলে কোত্থেকে দেবে এতিম মানুষ, এই জন্য আমরা খবর টবর নেই নাই, তুমি গেলে যাইতে পারো। তা হালিমা বড় হিসাবি মহিলা ছিল, হালিমা বলতেছে স্বামীকে, যে স্বামী আমার, এখন বাপ নাই, টাকা দিলে কয় টাকা দেবে, আমরা দুইটা টাকার জন্যই তো আনবো, চলেন ফেরত চলে যাই, এই বছর বোধহয় আমাদের ভাগ্যে বাচ্চা নাই।
হালিমার স্বামীর মনটা ছিল বলো নরম। তিনি হালিমাকে বোঝালেন, দেখো একটা বাচ্চা যেহেতু আছে আর আপনার যাইতেছিও একজন, নিশ্চয়ই এটার ভিতরে কোনো কুদরত আছে মাওলার, চলো যাই, এটার ভিতরে বরকত থাকতে পারে। অনেক বুঝাইয়া শোনাইয়া হালিমা মক্কা শহরে ঢুকছে। ঢুইকা কাবাগড়ের কেনারে যখন গেছে, গিয়া দেখে যে এক হুজুর দাঁড়াই গেছে। তো হুজুরে বলতেছে, ভাই এই আমি তো আসছিলাম আমরা মক্কায়। কই কেন আসছিলেন? কই শুনলাম এই গ্রামে নাকি একটা বাচ্চা আছে, বাচ্চার বাপ নাই, বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এই বাচ্চাটার ঘর কোনটা গো? মুহাম্মদের জিজ্ঞেস করতেছে, ওর আব্বার নাম তো মরহুম আবদুল্লাহ, আমাদের আবদুল্লাহ ভাই সাহেব, ওর ভালো মানুষ ছিল। তার মা আমেনা, তার দাদা আব্দুল মুত্তালিব, কাবা ঘরের মুতোয়াল্লি। ওই যে ঘরটা দেখা যায়, এটাই তো মুহাম্মদের ঘর। সুবহানাল্লাহ বলবেন না? হালিমাতুস সাদিয়াত, ওনারা ছিলেন তিনজন, হালিমা, হালিমার স্বামী আর হালিমা, আর একটা দুধের বাচ্চা, নাম হইল আবদুল্লাহ। তারা ওই ঘরের কেনারে গিয়ে দাঁড়ালেন। হালিমা বললেন, স্বামী আমার, এই আমেনার ঘরের ভেতরে কোনো পুরুষ নাই, আপনি অন্য পুরুষ ঢোকা ঠিক হবে না, আপনি একটু বাইরে যান, আমি ভেতরে যাই, বাচ্চাকে দেখে আসি, পছন্দ হইলে নেব, হইলে না। সুবহানাল্লাহ। হালিমার স্বামী বললেন, ঠিক আছে আমি আবদুল্লাহকে নিয়ে দাঁড়াই। হালিমার নিজের বাচ্চা আবদুল্লাহকে নিয়ে হালিমার স্বামী বাইরে উঠে কিনারে দাঁড়িয়ে রইলেন। হালিমা তো সাদিয়া দরজায় গিয়ে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম। কে বাইরে দাঁড়িয়ে সালাম দেয়? কয় আমার নাম হালিমা। কয় কোন হালিমা? কয় হালিমা তুই সাদিয়া। কয় চিনলাম না। কয় আমার বাড়ি তায়েফে। কয় কেন এসেছো? কয় বাচ্চা নিতে এসেছিলাম। এবার ভেতর থেকে আমেনা কয় হালিমা গো, ও হালিমা, সকাল থেকে কত মানুষ বাচ্চা নিয়ে গেল, আমার বাড়ির সামনে দিয়ে গেল, উটের পায়ের শব্দ শুনলাম, বাচ্চার ওয়া ওয়া কান্না শুনলাম, একজন মানুষ খবরও নিল না, ডাক দিয়ে জিজ্ঞেস করল না, তোমার বুঝে আমার বাচ্চার জন্য বড় মায়া লাগছে গো হালিমা। ও হালিমা, তোমার বুঝি বড় মায়া লাগছে গো হালিমা। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমারে স্বাগতম। এবার হালিমা আস্তে করে ঘরের দরজায় ঢুকলেন। হালিমা ডাক দিয়া কয়, আমি ঘরের ভেতরে ঢুকি, দেখি মা আমেনা বিছানো আসন খেতে বসে আছে, আর কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ঘুমায়, এমন একটা সাদা রুমাল, এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা এমন করে ঢাকা। সুবহানাল্লাহ। বলল আমি বললাম, হালিমা ভাই আমেনা আমারে ডাক দেওয়া কয়, হালিমা বাচ্চাকে নিতে চাও? হালিমা ডাক দেওয়া কয়, আমেনা বাচ্চার আগে দেখতে চাই, পছন্দ হলে নেব, নাইলে নাই। হালিমা আমেনা ডাক দেওয়া কয়, খেনাও নয়ন ভরে। এবার হালিমা ডাক দেওয়া কয়, দেখবো কেমনে রুমাল দিয়ে থেকে রাখলে, কেমনে দেখবো? তুমি যদি এমন করে রুমাল দিয়ে বাচ্চার মুখ ঢেকে রাখো, আমি দেখবো কেমনে। কথা শোনার সাথে সাথে আমেনার টান দিয়ে মুখের পর্দা সরিয়ে দিলেন। হালিমা কয়, খোদার কসম, আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, আমি অনেক শিশু সন্তান দেখেছি, খোদার কসম আমেনার কোলে মুহাম্মদের মতো এত সুন্দর বাচ্চা আমি আর জীবনে দেখছি নাই। পৃথিবীর সকল মানুষ মিলে হালিমা কথা বলতে সাবধানে বইল, তুমি বলতেছো এমন মানুষ তুমি দেখো নাই। হালিমা গো, এমন মানুষ তুমি দেখবা কেমনে? মুহাম্মদের মতো মানুষ দ্বিতীয় আমার আল্লাহর একটাও বানায় না। এমন বাচ্চা তো দ্বিতীয় আর একটাও নাই। হালিমা কয়, আমি অপলক নয়নে বাচ্চাটার দিকে তাকিয়েছিলাম, বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমি তো বাচ্চাটারে দেখি, বাচ্চাটা তো আমারে দেখে না।
আমি কাউরে কিচ্ছু বলি নাই, আমি মনে মনে চিন্তা করতেছিলাম বাচ্চারা তো আমারে দেখে না, হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতার এমনি টিপ টিপ করে নড়তে আসে, আমার মনে হইল চোখের পাতা তো নয় ফুটন্ত গোলাপের দুইটা গোলাপি রঙের পাপড়ি যেন মৃদু মন্দ বাতাসে দোল খাইতেছে। আমিও তাকিয়েছি বাচ্চার দিকে, শিশু মোহাম্মদ আমার দিকে তাকিয়েছে। খোদার কসম আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা আমার দিকে তাকাইয়া ঠোঁটের কোনাটা বাঁকা কইরা হঠাৎ করে একটা মুচকি হাসি দিল। হাসিরার সাথে সাথে আমার মনে হইল আমার কলিতাটা দুটো ভাগ হয়ে গেছে। আমি দৌড় দিয়া ঘরের বাইরে গেলাম, আমি আমার স্বামীকে ডাক দিয়া বললাম, স্বামী স্বামী আমার তারা টাকা দে কান্না দে, আমি না যদি একটা টাকাও দিতে না পারে গো স্বামী, খোদার কসম দিয়ে বলি এই বাচ্চা ফেলে আমি যাব না, বাচ্চা ফেলে গেলে আমি হালিমা বাঁচব না। আমি বাঁচব না, আমি বাঁচব না, আমি বাচ্চা নেবই নেব, টাকা দিলে দেখ না দিলে নাই। হালিমার স্বামী ডাক যা কয়, হালিমা ও হালিমা মন চাইলে নিয়ে নাও, আমার কোনো বাধা নাই। এবার হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, আমে না আমে না গো, পারলে টাকা দিও না পারলে নাই, পারলে টাকা দিও না পারলে নাই। হালিমা দয়া করে বাচ্চাটা আমার কুলে দাও, আমি বাচ্চারা আমানতদারির সাথে রাখবো। আমি দাদা দেওয়া পায়, হালিমা এটা তো একটা আজব বাচ্চা গো হালিফা, তুমি তো এই বাচ্চার সম্পর্কে কিছুই জানো না, এটা বড় আজব বাচ্চা গো। এ বাচ্চা যখন পেটে এসেছে, বাচ্চা যখন পেটে আসে মায়েরা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়। খোদার কসম আমার মোহাম্মদ যখন পেটে এসেছে আমি টের পাই নাই আমার পেটে বাচ্চা আছে নাকি না। বাচ্চা তুলে আসার সময় কত মায়েরা বেহুশ হয়ে যায়, চিৎকার করে টেনে টেনে নিজের চুল ফেলে ছিঁড়ি ফেলে। ও হালিমা এই বাচ্চা বড় আজব বাচ্চা গো, ও হালিমা এই বাচ্চাটা বড় আজব বাচ্চা, এই বাচ্চাটা যখন দুনিয়াতে আসে আর একটা পিঁপড়া কামড় দিলে আমি টের পাই। খোদার কসম আমার মোহাম্মদ যখন দুনিয়াতে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই নাই। হালিমা হালিমা গো এই বাচ্চারা বড় আজব বাচ্চা গো হালিমা, সে যখন দুনিয়াতে এসেছে এই চাঁদের টুকরা সন্তান আমার তার বাপ নাই, জন্মের আগেই তার বাবা হারিয়ে ফেলেছে, তার বাপ তারে দেখে নাই, মোহাম্মদ তার বাবারে দেখে নাই। আমি মহিলা মানুষ, আমি মোহাম্মদের একটা কাগজের ফুল কিনে দিতে পারি নাই, একটা খেলনা কিনা দিতে পারি নাই। আমার বড় আক্ষেপ গো হালিমা, আমি কেমন মা, আমার বাচ্চার জন্য আমি একটা খেলনা কিনা দিতে পারলাম না। হালিমা ও হালিমা আমার মনে বড় আক্ষেপ, একদিন আমি তারে ঘুম পাড়াইয়া গোসলখানায় ঢুকেছি, খোদার কসম আমি তারে ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, দুধ খাওয়াইলেও কান্দে না, না খাওয়াইলেও কান্দে না, খিদা লাগছে কি লাগে নাই আমি বুঝি নাই, আমি টাইম করে করে তারে বুকের দুধ খাওয়াই। হালিমা ও হালিমা
আমার এই মোহাম্মদ ঘুম পাড়াই দিলে সে নড়াচড়া করে না, খোদার কসম আমি তার ঘুম পাড়াইয়া হাম্মামে ঢুকেছি গোসলখানায় গোসল করার জন্যে। গায়ের ভিতরে যখন পানি ঢেলে দিয়েছি হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে যেন আমার মোহাম্মদ নাড়াচাড়া করে, পাগুলা যেন নড়ে হাতগুলা যেন নড়ে। আমি ভয় পেয়ে গেলাম, আমার মোহাম্মদ তো ঘুমের ভিতরে নড়ে না, কে নড়ে? আমি জানালা খুলে ফাঁক দিয়ে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পাগুলা নাড়তেছে, খিলখিল করে হাসতেছে, আর হাত দিয়া কি যেন ধরতেছে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদ রাতটা খেলনাও কিন্না দিতে পারি নাই, আমার মাওলা তার খেলনার বাকি রাখে নাই। আকাশের চাঁদ আর আকাশের তারাগুলা মোহাম্মদের খেলনা বানাইয়া হাতের নাগালে পাঠাই দিছে। অখাগড়াছড়ির মুসলমান, অমানিকছড়ির মুসলমান, পার্বত্য এলাকার মুসলমান, এই নবী তোমার আমার নবী, তুমি নবী কি চিনো নাই? হালিমা ডাক দেখো আমেনা বাচ্চারে কুলে দাও। হালিমা আম্মা বললেন ফি আমানিল্লাহ, বাচ্চা কুলে দিলেন। হালিমা কয় খোদার কসম আমার শরীরটা ছিল শুকনা, আমার বুকের ভিতরে দুধ ছিল না, আমার ছেলে আবদুল্লাহ বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, এক ফোঁটা দুধ আমি দিতে পারি নাই। খোদার কসম বিসমিল্লাহ বলে মোহাম্মদ রে যেই মাত্র কুলে নিলাম আমি টের পাইলাম আমি হালিমার শুকনা দুইটা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। আমি দৌড়ে ঘরের বাইরে গেলাম, আমি বললাম স্বামী তাড়াতাড়ি করো, আগে ছিল তারা তিনজন, নবীজি সহ হয়ে গেল চারজন। এবার যখন উটের পিছনে চললেন রাস্তার মাঝামাঝি দেখা হয়েছিল ওরা যায় হালিমা আসে, কিছু দূরে যাওয়ার পরে সামনের মানুষগুলো দেখে খটখট করে আওয়াজ হয়, পেছনে তাকায়া দেখে হালিমা তাদেরকে ধরে ফেলেছে, তারা সবাই মিলে চুপ মেরে দাঁড়িয়ে গেছে। ডাক দেখা হালিমা গো মক্কায় গিয়া কি উট বদলাইছ? এই উটটা কি আগের উট না উট বদলানো? হালিমা কই উট তো আগেরটাই, কে আমারে বদলাইয়া উঠ দেবে? কই মিথ্যা কথা বইল না, যে উট নিয়ে যাওয়ার সময় তুমি পেছনে পড়ে গেলা, আর এই উট নিয়ে আসার সময় চারজন মানুষ নিয়ে আগের থেকে একজন বাড়ছে, তারপরেও তুমি কেমনে আগায় যাও? অবশ্যই তুমি উট বদলাইছ। হালিমা কয় খোদার কসম আমি উট বদলাই নাই। কয় তাইলে উট এমনি দৌড়ায় কেন? কয় আমি তো জানি না। কয় কে জানে? কয় আমার স্বামী জানে না। কয় জানে কে? কয় আমার ছেলে আবদুল্লাহও জানে না। কয় তাইলে জানে কে? হালিমায় চোখের পানি ছেড়ে দিয়ে কয় আমার মনে হয় জানে মক্কার শিশু মোহাম্মদ। আমি নবীকে মানি, আমি নবীর কথা মনে হইলে দুরূপ পড়ি, আমি নবীর নামে সালাম পাঠাই। এটারে নবীরে মানা কয় না রে ভাই, আল্লাহ বলে দিয়েছেন মানা কারে কয়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী হইলেন মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। নবী যেমনে কথা বলেছে তুমি এমনে কথা বলবা, নবী যেমনে ওই সংখ্যালঘুর জান মালের নিরাপত্তা দিয়েছে তুমিও এমনে দেবা। নবীর মানা হইল, নবীর জীবনে নিজের জীবন মিলিয়ে ফেলা ঠিক কিনা? তুমি বলবা যে আসে কেন শুন, বারোই রবিউল আউয়াল আসলে তুমি জাস্তে জুলুস বের করবা, তুমি উচ্ছ্বাস মিছিলের পরে মিছিল দিয়ে রাজপথ তুমি একেবারে কাঁপিয়ে দেবা, মিছিল করতে করতে আসলেন নামাজের সময় হয়ে গেলে জিলাপি নিয়ে তুমি ঘরে চলে যাবা, নামাজের খবর নাই। তুমি আসে কেন সুল্লা, তুমি নবীর প্রতারক, ঠিক কিনা বলো? আসে কেন সুল স্লোগানের নাম আসে কেন সুল না? ইয়া নবী সালাম আলাইকে বলে চিৎকার করার নাম আসে কেন সুল না? আশিকের রাসূল হলো ওইটাই নবী জানেছেন, তা তুমি আপুংখ রূপে নিজের জীবনে ধারণ করে
তুমি নবীর রঙে রঙিন হবা, নবীর আদর্শে আদর্শবান হবা, এইটাই হলো প্রকৃত আশেকা রাসূল, ঠিক কিনা বল? তোমার কথা হবে নবীর মতো, তোমার লেনদেন হবে নবীর মতো, তোমার আচরণ হবে নবীর মতো, তোমার সুরত তোমার সিরত সবগুলোই হবে নবীর মতো, তোমার দেখলেও মনে হবে ইসলামের নিদর্শন, তোমার সাথে কথা বললে কাজ করলে হবে মনে হবে এইটাই হচ্ছে প্রকৃত মুসলমানের নমুনা। মুখে বলবা একরকম আর কাজ করবার একরকম, উপজেলায় উপজেলায় সরকারি মসজিদ বানাইবা আর মসজিদের মুসল্লিদের অ্যারেস্ট করে জেলখানায় দিবা, এটা কোনো আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলো? আমার দেশে নতুন করে মসজিদ বানাইয়া হ্যাঁ ইসলামের ধারক বাহক হতে চায়, এখন মসজিদগুলো বানানো হয়েছে, মসজিদের মুয়াজ্জিন নাই, ইমাম নাই, মুসল্লি নাই, নিয়োগ দেওয়ার সময় কইয়া দেয় ওই আয়াতগুলাই বলবেন যে আয়াতগুলো আমারে পায় না, ভণ্ড প্রতারক, ঠিক কিনা? সুতরাং আদর্শ হচ্ছে ওটাই, এই আদর্শ মানতে গিয়া নবীর রঙে জীবনকে লাগাতে গিয়া আমি বার বার বলেছি টিটকারি আসবে, মস্কারা আসবে, জেল জুলুম নির্যাতন হবে।